লাস্ট ভিডিওতে আমি শ্রেণীবিন্যাসের যে নয়টা পর্ব আছে সেই নয়টা পর্বের নাম নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে তোমরা মনে রাখতে পারবে কিছু টিপস দিয়েছিলাম। সো আজ আমরা সেই নয়টা পর্ব থেকে পরিফেরা পর্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো নয়টা পর্বের মধ্যে কিন্তু আমরা একটা পর্ব জানি হচ্ছে মেরুদণ্ডদের নিয়ে, তাই না? সো একটা পর্বকে আমরা সবসময় মনে রাখবো যে কর্ডাটা, ঠিক আছে? বাকি আটটা পর্বকে গল্পের মাধ্যমে বা হচ্ছে গিয়ে কবিতার মাধ্যমে মনে রাখবো। আচ্ছা, তাহলে দেখো, পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের দেখতে পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী সুস্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। ওকে, আচ্ছা, স্বভাব এবং বাসস্থান থেকে আমি একটু বলি। তোমরা স্পঞ্জবব কার্টুন জীবনে কিন্তু একবার হলেও দেখেছো, যারা দেখনি তারা তো ইউটিউব দেখো, ইউটিউবে একটু সার্চ করে নিও স্পঞ্জবব। ওখানে আমরা দেখেছি যে এটা এই স্পঞ্জবব সে থাকে পানির নিচে, ঠিক আছে? দেখতে হচ্ছে হলুদ এবং তার গায়ে কিন্তু আমরা যে বাসন মাজি ওই যে স্পঞ্জগুলো দেখতে কীরকম, মানে অনেক পাফি না, মানে ফুলে থাকে না এবং ছোট ছোট ছিদ্র আছে সমস্ত শরীরে। এটা অ্যাকচুয়ালি ওই সামুদ্রিক স্পঞ্জ থেকে এই আইডিয়াটা নিয়ে এরকম স্পঞ্জ বানানো হয়েছে। ওকে, সো এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এরা সরলতম বহুকোষী। বহুকোষী বলতে আমরা কিন্তু সেভেনে পড়ে এসেছি যে কোষ যখন এক কোষটা সরল কোষী হয়, কিন্তু বহুকোষীগুলোকে একটু জটিল হয়, তাই না? মানে পূর্ণাঙ্গ হয়। কিন্তু এখানে যদিও বহুকোষ, তাদের কোষ অনেক সরল, মানে অনেক কিছুই ওখানে তুমি পাবা না। লাইক হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিক পাবা না, মাইটোকন্ড্রিয়া হয়তো পাবা না, তারপর হচ্ছে নিউক্লিয়াস পাবা না। ওকে, মানে খুবই সহজ সাদা মাটা কোষ। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাহায্যে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রকাশ করে। এদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। আচ্ছা, পৃথক সুগঠিত কলা মানে কি? মনে করে যে আমাদের হাতের গঠন আলাদা, পায়ের গঠন আলাদা, তাই না? কলা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু গঠিত করে, ঠিক আছে? মানে কোষ গুচ্ছকে টিস্যু বা কলা বলছে। ওকে, সো আমাদের হাত কোষের অনেকগুলো একগুচ্ছ কলা দ্বারা গঠিত, তাই না? বা টিস্যু দ্বারা গঠিত। কিন্তু হাত এবং পা কি আলাদা আলাদা না? এখানে বলেছে পরিফেরা বা স্পঞ্জের তোমার কোনো আলাদা অঙ্গ বা তন্ত্র থাকে না, একরকম দেখতে, ঠিক আছে? যেমন হচ্ছে স্পঞ্জিলা, সাইফা। ওকে, সো আমাদের এগুলো মনে রাখতে হবে। দেখো, প্রথমেই বলেছিলাম যে স্পঞ্জ দেখতে কীরকম। তুমি যদি পানির মধ্যে স্পঞ্জটা, একটা শুকনো যদি স্পঞ্জ পানির মধ্যে ছেড়ে দাও, দেখবা পুরো পানিটা সে শোষণ করে নিচ্ছে। কেন? কারণ তার শরীর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দ্বারা তোমার কী বলবো, মানে পাফিনেস তার মধ্যে অনেক বেশি হচ্ছে ফোলানো, যার জন্য তার ভেতরে অসংখ্য তোমার ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাগুলো যে কোনো পানি বা তরলের সংস্পর্শে আসলে তা শোষণ করে নেয়। আচ্ছা, পরবর্তী পর্ব আমরা পড়ব নিডারিয়া নিয়ে। আচ্ছা, নিডারিয়া যদিও আমরা উচ্চারণ করি নিডারিয়া, বাট বানান কিন্তু প্রথমে সি দিয়ে শুরু হবে। যেমন নিউমোনিয়া, নিউমোনিয়া কিন্তু আমরা যখন বাংলায় লিখি তখন দন্তন্য রস্যই, কিন্তু যখন ইংরেজিতে লিখি তখন পি দিয়ে, পি পি লেটার দিয়ে স্টার্ট করি, পি তারপর হচ্ছে এন। সো এখানেও সেম, নিডারিয়া কিন্তু সি এন আই টি এ আর আই এ, আমাদের অবশ্যই ইংরেজি নামগুলো মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এখানে দেখো, যে নিডারিয়াকে আগে সিলেন্টারেটা নামে ডাকা হতো, বা নিডারিয়া আগে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল, পরবর্তীতে পরিবর্তন করে নিডারিয়া পর্বে পরিণত করা হয়েছে। ওকে,
জাস্ট নামের এখানে পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুর কিন্তু পরিবর্তন হয়নি। পৃথিবীতে প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান, কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। আচ্ছা, নিজারিয়া পর্বের প্রাণীরা কিন্তু অধিকাংশই হচ্ছে পানিতে বসবাস করে বা সমুদ্রে। আচ্ছা, আমরা যে আটটা পর্ব করবো মেরুদণ্ডী, এখানে বেশিরভাগ দেখবা প্রাণী হচ্ছে আমরা জলে বা সমুদ্রে পেয়ে থাকি, ঠিক আছে, বা পানিতে পেয়ে থাকি। এদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভেতরের স্তরটি এন্ডোডার্ম। ডার্ম মানে অ্যাকচুয়ালি স্কিন বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন আমরা কিন্তু স্কিনের ডাক্তারকে কি বলি, ডার্মালজিস্ট, ঠিক আছে। ডার্মা বলতে স্কিন বোঝায়, আর একটু অ্যাকচুয়ালি বোঝায় বাইরে, আর এন্ডো হচ্ছে গিয়ে তোমার একদম ভেতরে। তাহলে এক্টোডার্ম মানে কি, বাইরের স্কিন, এন্ডোডার্ম ভেতরের স্কিন। অর্থাৎ আমরা এভাবে বলবো, এক্টোডার্ম মানে বাইরের স্তর, এন্ডোডার্ম মানে ভেতরের স্তর। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা, যে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। এই যে আমরা দুটা স্তর যে দেখলাম, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, তাদের কিন্তু দুটা কোষের আকার আকৃতি কিন্তু ভিন্ন, কাজও ভিন্ন। সেজন্য তাদেরকে ভ্রূণীয় কোষস্তর, ভ্রূণ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে তোমার একদম যে কোষ থেকে ভেঙে 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 সৃষ্টি হয়, ঠিক আছে, অর্থাৎ মৌলিক কণিকা। ভ্রূণও অনেকটা তোমরা মৌলিক কণিকার সাথেও মিলাতে পারো। আচ্ছা, দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। আচ্ছা, এই যে দেহ গহ্বর সিলেন্টেরন, সিলেন্টেরন কথাটা কি, শব্দটা কি মনে হচ্ছে না, একটু পরিচিত? হ্যাঁ, এই সিলেন্টেরন কথার উপর ভিত্তি করেই কিন্তু সিলেন্টারেটা, এই পর্বকে সিলেন্টারেটা নামকরণ করা হয়েছিল, ঠিক আছে। পরে সেটাকে নিডারিয়া পর্বে নামকরণ করা হয়। তার মানে দেহ গহ্বর মানে কি, দেহের ভেতরে একটা গহ্বর আছে, গহ্বর। দেহের ভেতর যে গহ্বর আছে, বা গহ্বর বলতে আমরা কি বুঝাই, যে বেলুনের ভেতরে ফাপানা, সো বেলুনের ভেতরের অংশকে আমরা গহ্বর বলতে পারি, ঠিক আছে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। পরিপাক বলতে বোঝাই আমরা কি বোঝাই, পরিপাক বলতে যে আমরা খাবার খাচ্ছি, খাবার যে প্রসেস হচ্ছে বা প্রক্রিয়া হচ্ছে পেটের ভেতর যাওয়ার পরে, সব কিছুকে পরিপাক বলি আমরা, ঠিক আছে। সংবহন মানে হচ্ছে গিয়ে, খুব সহজ ভাষায় যদি বলি, যোগাযোগ। এই যে খাবার খাচ্ছে, খাবার থেকে কি হচ্ছে, পরিপাকের মাধ্যমে বা বিপাক ক্রিয়ার মাধ্যমে সমস্ত শরীর সেখান থেকে কি করছে, শক্তিগুলো কি শোষণ করে নিচ্ছে না? আমরা খেলেই তো শক্তি পাই, তাই না? এই যে শক্তিগুলো সারা শরীরে তোমার ছড়িয়ে পড়ছে, সেটাকেই সংবহন বলে, বা হচ্ছে গিয়ে যোগাযোগও বলতে পারো, বা চলাচল বলতে পারো। আচ্ছা, আমরা দুটি ভ্রূণীয় কোষস্তর পড়েছি, একটা হচ্ছে তোমার এক্টোডার্ম, আরেকটা এন্ডোডার্ম। এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। দুটো উদাহরণ আছে এখানে, হাইড্রা এবং ওবেলিয়া। দেখো, হাইড্রা দেখতে এইরকম, এর বাইরের স্কিনে তার কিন্তু কোনো চোখ, নাক, মুখ নেই, কিন্তু সে কীভাবে তাহলে খাবার গ্রহণ করবে? এজন্য তার বাইরের স্কিনে এমন কিছু বিশেষ কোষ আছে যেগুলো খাবার যখন সামনে থাকে, ঠিক আছে, বা তাকে যখন, সে যখন নিজেকে হচ্ছে ইনসিকিউর ফিল করে, মানে নিজেকে মনে করে যে কেউ তাকে হচ্ছে আঘাত করবে, এরকম যদি মনে করে, অথবা চলাচল করতে এই কোষগুলো তাকে সহায়তা করে। তাহলে আগামী ভিডিওতে আমরা প্লাটিহেলমিনথেস পর্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা এই দুটো পর্ব অবশ্যই ভালো করে মুখস্থ করবে। ওকে, সিয়া।